হ্যালো বন্ধুরা, রুবি টেনভিলসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মহাজনী। আজকে আমরা আমাদের 14 নম্বর অধ্যায় ক্যালকুলেটর ও কম্পিউটার নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা যদি দেখবো ক্যালকুলেটরের ব্যবহার সম্পর্কে। ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে। ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন রকম ক্যালকুলেটর আছে। দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের সময় কমাতে ক্যালকুলেটরের ভূমিকা উল্লেখযোগ্য। এখন আসো আমরা দেখি বিভিন্ন প্রকার ক্যালকুলেটরের ব্যবহার। এই সাধারণ ক্যালকুলেটর যেটি, সেটি আমরা দৈনন্দিন বাড়ির কাজে, দোকানে এবং ক্ষুদ্র ব্যবসায় ব্যবহার করে থাকি। আবার বৈজ্ঞানিক ক্যালকুলেটর যেটি, এটি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষাগারে ব্যবহার হয়। ঠিক আছে, এরপরে আসো আমরা ক্যালকুলেটর চালু করি এবং এটি দ্বারা একটি সমস্যা সমাধান করি। মনে করো এই ক্যালকুলেটরটির দ্বারা আমাদের এই হিসাবটি করতে হবে, 25 × 35 + 32 × 18 + 26, এটা প্রথম বন্ধনীর ভিতরে ভাগ 20। এখন যেটা করতে হবে আমাদের ক্যালকুলেটারে, প্রথমে 2, 5 তারপর এই ইন্টু চিহ্ন 3, 5 এটা প্রেস করে সমান চিহ্ন দিতে হবে। তাহলে আমরা ফল পাবো হচ্ছে 875 × 875। এরপরে এই 32 অর্থাৎ 32 × আমাদের 18 18 / 18 এটা প্রেস করে ইকুয়াল টু দিতে হবে, তাহলে আসবে 576। এরপরে আসো যেটা করতে হবে, এই যে আমরা ফল পেলাম, এই গুণ দুটি ফল পেয়ে গেলাম, তারপরে যেটা করতে হবে 875 × 576 বিয়োগ করে 826 দিয়ে যোগ করতে হবে, তারপর আমরা পাবো 325, সেটাকে 820 দিয়ে ভাগ করতে হবে। এরপরে আসো আমরা কম্পিউটার নিয়ে আলোচনা করি। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। কম্পিউটারের কাজ এবং প্রয়োজনীয়তা শুধু হিসাব নিকাশে সীমাবদ্ধ থাকে না। এটি আমাদের লেখচিত্র ও ছবি, সংগৃহীত উপাত্তের বিশ্লেষণ, ইন্টারনেট ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ প্রভৃতি কাজ করতে সহায়তা করে। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার অপরিসীম। আজকাল দেখবে যে আমরা বিভিন্ন কাজে আসলে কম্পিউটার ব্যবহার করে থাকি। কম্পিউটারে স্কাইপ, তারপরে বিভিন্ন ভিডিও কলের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমাদের পরিচিতদের সাথে কথা বলতে পারি। এছাড়া আমরা বিভিন্ন সফটওয়্যারের কাজ করতে পারি, বিভিন্ন হিসাব নিকাশ করতে পারি, প্রোগ্রামিং করতে পারি। কম্পিউটার দ্বারা আমাদের দূরত্ব এখন মিনিটের মধ্যেই কাছাকাছি চলে এসেছে। পরে আসো আমরা ক্যালকুলেটারের হিসাব দেখি। এখানে আমরা একটি হিসাব দেখব, যেমন 1 নম্বরটি, সেটা হচ্ছে গুণের হিসাব, তাই না? এখানে দেখো এই হিসাবটা আমরা কিভাবে ক্যালকুলেটারে করতে পারি। 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8 × 9 × 10 দেখো আমরা আমাদের ফল এভাবে ক্যালকুলেটার পেয়ে যেতে পারি, সেটা হচ্ছে 362880 বা এখানে 3628800। ঠিক আছে, তো এভাবে আমরা ক্যালকুলেটারে ব্যবহার করতে পারি। এরপরে আসো 2 নম্বর, এটিও একটি গুণের সমস্যা। শুধু আগে ছিল হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে, এখানে শুধু একই সংখ্যা বারবার গুণ আকারে আছে, সেটা হচ্ছে 1.1। এখন আসো আমরা 3 নম্বর সরলটা কিভাবে ক্যালকুলেটারের সাহায্যে করতে পারি সেটা দেখব। এখানে আমাদের প্রথম বন্ধনীর ভিতরে আছে 40 × 0.125 - 1। ঠিক আছে, তাহলে এই হিসাবটা আমরা আগে করব। এখানে প্রথমে আমরা 40 × 0.125 করি, 40 × 40 × 0.125। এখান থেকে আমরা পাই কত বলতো, এখান থেকে পাই হচ্ছে আমরা 5। এই 5 থেকে আমরা বিয়োগ করব 1, যেহেতু এখানে আমাদের এই গুণ বিয়োগ 1 আছে, তাহলে পাবো হচ্ছে আমরা 4 বা 4। এখন এটার সাথে আমাদের কত গুণ করতে হবে, 0.3, তাহলে এটার সাথে আমরা গুণ করলাম 0.3, তাহলে আমরা পাবো হচ্ছে 1.2। এখন এই 1.2 আর 2.4 এটা ভাগ করলে, আমরা সবাই জানি যে এটা ভাগ করলে আসে হচ্ছে 2, তাও আমরা একটু ক্যালকুলেটারে দেখাই জিনিসটা। তুমি যদি 2.4 ভাগ করো 1.2, তাহলে পাবে হচ্ছে 2। এই 2 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে কি পাবে, 0। তাহলে এভাবে সহজেই তুমি এই হিসাবগুলো ক্যালকুলেটার ব্যবহার করে করে ফেলতে পারো। আজকে এই পর্যন্তই, এবং এটি ছিল আমাদের শেষ অধ্যায়। তাহলে এই যে ক্যালকুলেটার ব্যবহার, এটা তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, ভালো থাকো, ধন্যবাদ।